প্রিয় দশম শ্রেণী শিক্ষার্থীরা, লম্ববৃত্তাকার চোং নিয়ে ধারাবাহিক ভিডিও চলছে। আমরা এর আগে চোঙের সূত্রগুলো শিখেছি এবং একটি অঙ্ক করেছি। আজকে আরেকটি অঙ্ক করব, গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটি দেখো, দশের অঙ্কটি, অঙ্ক পড়তে হয় ভালো করে পড়ো। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। বক্রতল, বক্রতল আর পার্শ্বতল, কার্ভ সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া একই, এবং আয়তন 924 ঘনমিটার। তাহলে ডেটাগুলো লিখে নিতে হবে। আমরা লম্ব চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক ধরে নিয়েছি। তাহলে প্রশ্ন অনুযায়ী বক্রতল বা পার্শ্বতল তোমার মাথায় তখনই খেলে যাবে। দেখো, আমি পার্শ্বতল এখনও লিখে রেখেছি। পার্শ্বতল হচ্ছে 2πrh। তাহলে প্রশ্ন অনুযায়ী 2πrh এটা ইকুয়ালস টু তোমাকে দিয়ে দিয়েছে 264 বর্গমিটার, 264। এটা এক নম্বর দিয়ে রাখো। আর আয়তন, আয়তন হচ্ছে πr²h। তাহলে πr²h তুমি এবং πr²h এটা ইকুয়ালস টু তোমাকে দেওয়া আছে 924 ঘনমিটার। এটা 2 নম্বর। তোমাকে বের করতে হবে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে এখানে সিম্পল, তুমি 2কে 1 দিয়ে ভাগ করে দাও, 2 ভাগ 1 করে পাই। তুমি অন্যভাবেও করতে পারো, 2কে 1 দিয়ে ভাগ করলে কি আসে দেখো, πr²h বাই 2πrh সমান 924 বাই 264। পাই পাই অবভিয়াসলি কেটে যাবে, পাইয়ের মান বসানোর প্রয়োজন নেই, এবং যেহেতু একই লম্ববৃত্তাকার স্তম্ভ সুতরাং এদের আর এবং এইচ সমান, এবং এগুলো কিন্তু কখনো শূন্য না, আর এইচ এরা কিন্তু কখনোই শূন্য না, সেই জন্য এরা কেটে গেল। তাহলে এখান থেকে তুমি দেখো একটা আর পড়ে রইল, আর ইকুয়ালস টু 924 বাই 264 ইন্টু 2। এইভাবে তুমি এটি কাটাকাটি করে নিতে হবে, 1 2 3 এটার সাথে এটা কাটলে 7, আর ইজ ইকাল টু 7। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 × 7 মিটার, মানে হচ্ছে 14 মিটার। এবার শিক্ষার্থীরা উচ্চতা বের করতে হবে। তুমি 1 নং অথবা 2 নংয়ে আর এর মান বসিয়ে দাও। তা আমরা 1 নংয়ে বসিয়ে দিচ্ছি, 1 নংয়ে আর এর মান বসিয়ে পাই, আর এর মান বসিয়ে দিলে পাই এখানে 22/7 নেব, আর এর মান 7 × h ইজ ইকাল টু 264। 7 7 কেটে গেল। এই অঙ্কগুলো করতে গেলে ক্যালকুলেশনের কনসেপ্ট খুব ভালো থাকতে হবে, এবং ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলি সম্পর্কেও ধারণা খুব ভালো করে থাকতে হবে, এবং সমাধান, তোমরা ক্লাস 7 শিখেছো সমাধান করা। এখানে দেখো 264 ইন্টু এই 2 আর 22, এরা নিচে চলে আসবে, 22 দিয়ে এটা অবভিয়াসলি কাটাকাটি যাবে, 22 একে 22, হাতে থাকছে 4 বাই 2 গুণে 44। তাহলে উচ্চতা হচ্ছে 6 মিটার, খুব ইম্পর্টেন্ট অঙ্কটি, বাড়িতে বারবার চর্চা করবে, উচ্চতা 6 মিটার। তাহলে 2টো অ্যান্সার, উচ্চতা 6 মিটার এবং ব্যাসের দৈর্ঘ্য হলো 14 মিটার। তো আরেকটি ভাইটাল অঙ্ক আমরা করে নেব, 15 নম্বর অঙ্কটি, সবাই পড়ো। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা যদি ব্যাসার্ধের 6 গুণ হতো তাহলে আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো, তাহলে উচ্চতা বের করতে হবে। তো আমরা উচ্চতা মনে করলাম এইচ একক ধরে নিয়েছি, আর ব্যাসার্ধ আর একক। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধ জানা থাকলে আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। সুতরাং আয়তন হচ্ছে πr²h, আয়তন অবশ্যই ঘন একক, ঘন একক। এবার
উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হলে, তাহলে এইচ ইকুয়ালস টু টু আর হলে আয়তন হবে, আয়তন হবে পাই আর স্কোয়ার, এইচ এর জায়গায় বসিয়ে দাও টু আর, টু আর এত ঘন একক, টু পাই আর কিউব ঘন একক। আবার উচ্চতা ব্যাসার্ধের ছ গুণ হলে এইচ ইজ ইকাল টু সিক্স আর হলে আয়তন হবে, আয়তন হবে পাই আর স্কোয়ার। এইখানে এবার এইচের জায়গা তুমি পুট করবে সিক্স আর, সিক্স আর ঘন একক, দ্যাট ইজ সিক্স পাই আর কিউব ঘন একক। তাহলে দেখো এই যে দুটি আয়তন টু পাই আর কিউব এবং সিক্স পাই আর কিউব, এদের অন্তরফল মানে যখন ছয় গুণ হবে তখন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমি বেড়ে যাবে। সেই জন্য লিখেছি প্রশ্ন অনুযায়ী সিক্স পাই আর কিউব মাইনাস ফোর পাই আর কিউব ইজ ইকাল টু পাঁচশো উনচল্লিশ। তো এখান থেকে ছয় থেকে দুই বাদ দিলে চার, তাহলে ফোর পাই আর কিউব ইকুয়ালস টু ফাইভ থ্রি নাইন। আমার টার্গেট এখান থেকে আর বের করে নেব, তাহলে ফাইভ থ্রি নাইন, চার এখানে গুণ আছে দিয়ে গেলে ভাগ হবে পাই, ওয়ান বাই পাই মানে সাত বাই বাইশ, যেহেতু পাই হচ্ছে বাইশ বাই সাত। এইভাবে ক্যালকুলেশন করতে হবে, পরিমিতির অঙ্ক মানেই ক্যালকুলেশনে কনসেপ্ট ভালো থাকতে হবে। এগারো দুগুণে বাইশ, চার এগারো চুয়াল্লিশ, নয় এগারো নিরানব্বই। তাহলে বা আর কিউব ইজ ইকাল টু, দেখো উনপঞ্চাশকে সাত গুণ সাত লিখলাম, আর একটা সাত বসে আছে, চারকে দুই গুণ দুই লিখলাম, আর একটা দুই বসে আছে। তাহলে আর কিউব ইজ ইকাল টু সাত বাই দুইয়ের কিউব, সুতরাং আর ইজ ইকাল টু সাত বাই দুই। অতএব উচ্চতা তোমার যেটা টার্গেট, উচ্চতা, উচ্চতা হচ্ছে কি বলেছে, উচ্চতা হিসেব করে লিখি, তাহলে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা, উচ্চতা এইচ ইজ ইকাল টু টু আর, টু ইন্টু আর এর ভ্যালু সাত বাই দুই, এত ডেসিমি, ইউনিটটা ডেসিমিটে আছে, ডেসিমিটারে ইউনিটটা খুব ভালো করে কিন্তু বসাতে হবে পরিমিতির অঙ্কে। লম্ববৃত্তাকার চৌকোনী অঙ্ক চলতে থাকবে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।